فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر نماز سجدہ سید الاستغفار پڑا جابی کی نماز سجدہ অনেক কিছু করা যায়, দোয়া অনেক বেশি করা যায়। আর সাইয়্যিদুল ইস্তিগফার একটা দোয়া, কারণ এখানে শেষে আছে, প্রথমে প্রশংসা করা হয়েছে, শেষে কিন্তু আছে, শেষে আছে ফাগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, এর অর্থ চালা তুমি ক্ষমা করে দাও, যে দোয়া আছে সেহেতু আপনি সেটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সাইয়্যিদুল নামাজের সাইয়্যিদা যে কোনো দোয়াই আসলে আল্লাহর কাছে বেশি কবুল। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, একজন মানুষ তার বান্দা, একজন মানুষ তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে যখন সে সাজদা থাকে, ফা আখলিসু লাহু বিদ্দোয়া, তখন তারা সেই জন্য আল্লাহর জন্য একান্তভাবে দোয়া করে, একান্তভাবে তা আল্লাহর কাছে দোয়া করে, এবং ফা কামিনা ইস্তাজাবা লাকুম, সেখানে তার দোয়া কবুল হওয়া বেশি উপযোগী। কেন সবচেয়ে নিকটে থাকে? কারণ সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি বিনয় হয়েছে। সেজদা হচ্ছে সবচেয়ে বেশি বিনয়ের জায়গা, সে আর কারোর জন্য নত হয় না, আল্লাহর জন্য নত হয়েছে, আর কারোর জন্য মাটিতে নাক মুখ ঘষছে না, আল্লাহর জন্য ঘষছে, এটা যেন তার মাথায় থাকে সেজদা করার সময়। অনেকে মনে করে তাকে আল্লাহর পায়ে করছে, এটা বলা জায়েজ নেই, হারাম। কেউ যদি মনে করে আল্লাহর তালার তিনি সৃষ্টির ভিতরে আছেন, এটা হারাম। তিনি কাছে থাকেন, অর্থাৎ তিনি বন্দার দিকে তাকিয়ে থাকেন, আরশের উপর থেকে বন্দার দিকে তাকিয়ে থাকেন, লক্ষ কোটি মানুষের সাথে একসাথে তাকান, তার জন্য কোনো কঠিন কিছু নয়, আমাদের মতো নয়, যে তাই মানুষের মতো সৃষ্টির কারো মতো নয়, তিনি একসাথে কোটি 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 প্রাণী, কোটি কোটি সৃষ্টজীবের অভাব পূরণ করেন, তাদের প্রতি তাকান, তাদের অভাব, তাদের অবস্থা দেখেন, তাদের দেখতে পান এবং তাদের নিকটবর্তী হতে পারেন, যেভাবে সেখান থেকে যেভাবে তার নিকটবর্তী হওয়া উপযোগী সেভাবে তিনি নিকটবর্তী হন, এবং তিনি দেখেন যে বন্দা কী চাচ্ছে আমার কাছে এবং সেটা দান করেন। সেই জন্য আপনি যখন সেজদায় থাকবেন তখন আপনি যাবতীয় দোয়া করতে পারবেন, কোরআন এবং হাদিস, কোরআনের দোয়া করতে পারবেন, এবং হাদিসের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফারের দোয়া আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, চমক সমস্যা নেই। হ্যাঁ, এ বিষয়ে আলহামদুলিল্লাহ আপনি আশা করি বুঝতে পারছেন যে সেখানে দোয়াটাই মূল উদ্দেশ্য এখানে। এবং তবে মনে রাখবেন সাইজদার মধ্যে প্রথমে তাসবিহগুলি থাকা উচিত, মাস্ট, সে অর্থাৎ তিন তসবি যেন থাকে, তারপরে এটা পড়বেন। তিন তসবি কি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তিনবার অবশ্যই পড়তে হবে, এরপরে আপনি যাই করেন। হ্যাঁ, আগে থেকেই সাজদায় গিয়ে ওটা শুরু করে দিলে আপনার সাজদায় হবে না, সাজদা আদায় হবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।